বকাটে নেইমারে পিএসটির সর্বনাশ বিটি টুডের খেলা সংবাদে স্বাগত দুই হাজার সালে ট্রান্সফারের বিশ্ব রেকর্ড করে বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়েছিলেন নেইমার এত টাকা দিয়ে ব্রাজিল সুপারস্টারকে দলে ভেড়ানোই পিএসটি মালিকের একমাত্র উদ্দেশ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয় কিন্তু নেইমারের দ্বারা সেটা হয়নি সম্প্রতি পিএসটিতে নেইমারের সঙ্গে হয়েছেন তার প্রিয় বন্ধু মেসি আছেন কিলিয়ান অ্যাম্বাপেও তিন ভয়ঙ্কর ফোরওয়ার্ডের রসায়নটা এখনও জমে ওঠেনি আজ রেনের কাছে দুই শূন্য গোলে হারের পর নেইমারের কঠোর সমালোচনা করলেন সাবেক মিডফিল্ডার এডওয়ার্ড শীষে এত তারকা নিয়েও গত কয়েক বছরে পিএইচজির সাফল্য না পাওয়ার কারণ হিসেবে শীর্ষে দায়ী করেছেন নেইমারকে লা লাপেরিশিয়ানকে শীর্ষে বলেছেন বার্সাই সে একটা কৌশলের অংশ ছিল তার খেলা অনেক স্বচ্ছ ছিল যদিও ড্রিবলিং অনেক বেশি করত তার কাজ ছিল প্রতিপক্ষের রক্ষণ বাঙ্গা একটা ফাঁক বের করা এবং বলটা জেনারেল কাছে দেওয়া এটা সে এত ভালো করত যে এটাই তার দ্বিতীয় সত্তা হয়ে উঠেছিল কিন্তু প্যারিসে তার কাছে সব কিছু তুলে দেওয়া হলো পিএইচিতে গিয়ে নেইমার বদলে গেছেন বলে মনে করেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত পিএইচজিতে খেলা ফ্রেন্স মিডফিল্ডার শীষে তাই তিনি মনে করেন নেইমারের উপর সব দায়িত্ব তুলে দেওয়া উচিত হয়নি এই সাবেক মিডফিল্ডার আরও বলেন পিএসজি একটা ভুল করেছে এবং সে যা চায় সেটা করতে দিয়েছে এবং ওই মুহূর্তেই সে হারিয়ে গেছে সে অসাধারণ এক খেলোয়াড় এ ব্যাপারে কিছু বলার নেই কিন্তু সে বকাটে হয়ে গেছে সব কিছু সে নিজের মতো করে ভাবে ধন্যবাদ